সঙ্গীত জগতের কিংবদন্তি তিনি। তার সুরের জাদুতে মুগ্ধ গোটা দুনিয়া। সারা বিশ্বের সবাইকে সুরের জাদুতে মাতিয়ে রাখলেও সংসার জীবনে মুগ্ধতা ছড়াতে পারেননি তিনি। টাকা পয়সা যশ খ্যাতি যে সংসারে সুখ আনতে পারে না, তা যেন আরেকবার মনে করিয়ে দিলেন এআর রহমান। আর এই পথে তিনি শুধু একা নয়, বিল গেটস, জেফ বেজোস আর স্টিভ জবসের জীবনেও ঘটেছে এমনই ঘটনা। এ ঘটনার সঙ্গে সঙ্গেই আলোচনায় উঠে এসেছে তার মিউজিক দলের বেস গিটারিস্ট মোহিনীদের নামও। রহমানের বিচ্ছেদের খবরের সঙ্গে মোহিনীও তার সঙ্গীত পরিচালক স্বামীর সঙ্গে সম্পর্ক ভাঙার ঘোষণা দেন। এই দুই ঘটনার সময়ের মিল নেটিজেনদের কৌতূহল উস্কে দিয়েছে। মোহিনীর সঙ্গে রহমানের সম্পর্কের নতুন রসায়নের গুঞ্জন মিডিয়া পাড়ায় ছড়াতে সময় লাগেনি। গুঞ্জনের মুখে মোহিনী তার অবস্থান স্পষ্ট করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেন, রহমান আমার বাবার থেকেও বড়, তার সঙ্গে আমার 8 বছরের কাজের সম্পর্ক, তাকে নিয়ে এভাবে কথা বলা অত্যন্ত দুঃখজনক। তবে নেটিজেনরা কি আর এত সহজে মানবেন? একাংশ বলছে, মোহিনীর এই আবেগী মন্তব্য যেন গুঞ্জনকে আরো বেশি উস্কে দিচ্ছে। এই গুজব নিয়ে রহমানও কম বিরক্ত নন, তিনিও মেজাজ হারিয়েছেন। এই ঘটনায় সরাসরি মিডিয়াকে 24 ঘন্টার আলটিমেটামও দিয়েছেন। রহমান বলেন, এ ধরনের ভুয়া খবর সরানো না হলে আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। এছাড়া নিজের এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে এই সঙ্গীত পরিচালক বিচ্ছেদের কারণ হিসেবে উল্লেখ করেন, সবকিছুরই এক অজানা সমাপ্তি আছে। রহমানের এমন রহস্যময় পোস্ট যেন নতুন জল্পনারই জন্ম দিয়েছে। এআর রহমান ও মোহিনী দুজনেই সঙ্গীত জগতের পরিচিত মুখ। তাদের পেশাগত সম্পর্ককে যারা গুঞ্জনে রূপ দিচ্ছেন, তারা কি সত্যি কোনো অজানা গল্পের ইঙ্গিত পেয়েছেন, নাকি এটি শুধুই মিডিয়ার কল্পনা? উত্তর হয়তো সময় বলে দেবে। এ ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।